শোনো জুন, আমি কিন্তু বুনির সাথে একটা দিন ঠিক করে তোমার ওখানে যাব খন। আর আমি যে আমার বাড়িতে তোমাকে ডেকে আশীর্বাদ করব, সেই উপায় তো আমার নেই কো। ঠিক আছে মাসি, আমি পরে তোমাকে আবার ফোন করব, আমি রাখি। হ্যাঁ আচ্ছা মা, রাখো, সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, চাটা দাও। হ্যাঁ চাটা দিতেই তো এসেছি, আপনি চা চেয়েছিলেন তাই চা দিয়ে গেলাম। আইনত যদিও আপনি আমার কাছে কিছুই চাইতে পারেন না মা, কারণ আপনার সাথে আইনত আমার কোনো সম্পর্ক নেই। আর আপনি যেমন এই অসম্পর্কটা অস্বীকার করেন, আমিও তেমনি এই সম্পর্কটা অস্বীকার করি। কিন্তু কি জানেন তো, আমার ভদ্রতা, আমার শিক্ষা, আমার বেড়ে ওঠা আমাকে এটাই শিখিয়েছে যে বড়রা যদি কিছু আদেশ করে না সেটা পালন করা উচিত। বড় বড় কথা বলো না তো, আমাদের বাড়িতেই থাকবে, আমাদেরই খাবে পড়বে, আর আমাদের বাড়ির কোনো কাজ করবে না, তা তো হতে পারে না। যতদিন এ বাড়িতে আছো ততদিন এ বাড়ির সব কিছু তোমাকে করতে হবে। না মা, আমি সব করতে বাধ্য নই, এটা আইনে কোথাও লেখা নেই। আপনি বোধহয় খুব একটা ভালো করে জানেন না, আইনটা একটু মিলিয়ে দেখে নেবেন। আমি কিন্তু এ বাড়িতে থেকেও কোনো কিছু করতে আর বাধ্য নই। আর একটা কথা, কথাটা বলতে আমার একটু খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আমি আর ডিঙ্কা কিন্তু বাবার হাতে রীতিমতো সংসার খরচ তুলে দিই। বাবার পক্ষে একা এত বড় একটা সংসার টানা সম্ভব নয়, আর তাছাড়া বাবা তো তার ছেলে থেকে কোনো টাকা পয়সা নেন না। বললাম তো, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, ছেলের কাছ থেকে পয়সা নেব না। কি না বৌমা রোজগার করে আনছে, সেই পয়সায় সংসার চালিয়ে তিনি একবারে মহাপুরুষ হয়ে যাচ্ছেন। সেটা আপনি আপনার স্বামীর সাথে বুঝে নিন মা। বলছিলাম যে এই বাড়িতে আসার পর আপনি আমাকে কিছু গয়না দিয়েছিলেন, সেগুলো আমি আপনাকে ফেরত দিতে চাই। এই বাড়িতে আসার পর আপনি আমাকে কিছু গয়না দিয়েছিলেন, সেগুলো আমি আপনাকে ফেরত দিতে চাই। তাছাড়া গয়নাগুলো তো এখন আপনার কাজেও লেগে যাবে। শোনো, আমরা যে জিনিস দিয়ে দিই না সেই জিনিস আর ফেরত চাই না। আমরা কি কালীঘাটের কুকুর নাকি? তবে তোমার যদি মনে হয় তুমি গয়না ফেরত দিয়ে দেবে তো দিয়ে দেবে, তবে একটা কথা বলে দিচ্ছি, বেশি দিন এই বাড়িতে আর আটকে থেকো। আমি কিন্তু আমার বুয়াকে বেশি দিন বাড়ি ছাড়া করে রাখতে পারব। এ ব্যাপারেও আপনি আপনার স্বামীর সাথে কথা বলে নেবেন মা। আমি যে এ বাড়িতে আছি না সেটা কিন্তু আমার নিজের ইচ্ছেতে আমি নেই, আপনার স্বামীর ইচ্ছেতেই আমি এখনো এই বাড়িতে আছি। আমার স্বামীর ইচ্ছেতে আছো মানে? আমার স্বামীকে তুমি বশ করেছো তাই না? তার ইচ্ছেতে তুমি আছো। বললাম তো, আপনি আপনার স্বামীকে জিজ্ঞেস করুন, তাহলেই বুঝতে পারবেন আসল সত্যি কোনটা। তাও বলছি আপনাকে, ওই ডিভোর্স সার্টিফিকেটটা পেয়ে গেলেই আমি এ বাড়ি থেকে চলে যাব। সার্টিফিকেটটা এর মধ্যেই তো পাওয়ার কথা, সার্টিফিকেটটা পেয়ে গেলে কিন্তু এক মুহূর্ত আমার এ বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই। তবুও আপনি আপনার স্বামীর সাথে কথা বলে নেবেন, এত কিছুর পর আপনি যেমন কিছু বললে আমি না করতে পারি না, সেরকম উনিও কিছু বললে আমি না করতে পারি না। আপনারা নিজেরা কথা বলে নিয়ে আপনাদের সিদ্ধান্ত আমাকে জানাবেন। আর আপনার নিজের গয়না থেকে আপনার ছেলের বউকে আশীর্বাদ করতে হবে না মা, আমাকে যে গয়নাগুলো দিয়েছিলেন সেগুলো দিয়ে আশীর্বাদ করবেন, আমি আমার গয়নাগুলো আপনাকে ফেরত দিয়ে দেবো। তাই দিও, ওগুলো তো জুনেরই পাওনা, ছেলের বউ হিসেবে ওগুলো তোমাকেই দিয়েছিলাম, এখন যখন ছেলের বউ হয়ে থাকছো না তখন তো সেই গয়না তোমার কোনো হক নেই। হক আছে কি নেই সেটা তো পরের কথা মা, আইনের পথে গেলে আপনি কিন্তু কিছুই পেতেন না, আমিও কিচ্ছু দিতে বাধ্য থাকতাম না, কিন্তু এই আইনটা আমি নিজে তৈরি করেছি। আমি যে এই গয়নাগুলো আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি না, এটা আমার বিবেক আমাকে বলছে, সেই জন্য দিচ্ছি।
আর সত্যি কথা বলতে কি, আপনার দেওয়া এই গয়নাগুলো আমি তো আর পড়তে পারবো না। আমার পড়তে খুব খারাপ লাগবে। যে জিনিস আমি পড়তে পারবো না, সে জিনিস আমার কাছে শুধু শুধু রেখে লাভ কি বলুন? তো কবে ঠিক করলেন আশীর্বাদের দিনটা? তা তোমার কি দরকার তা দিয়ে? না, আমার কোনো দরকার নেই, এমনি জিজ্ঞেস করছি। তো লোকজন ডাকবেন তো আশীর্বাদে, নাকি একেবারে চুপি সারে সেরে ফেলবেন? বিয়ে শাদিতে লোকজন ডাকে সবাই সাক্ষ্য প্রমাণ রাখার জন্য। তো আশীর্বাদের মতন এত বড় একটা অনুষ্ঠান করবেন, লোকজন ডেকে কোনো সাক্ষী রাখবেন না? আমার তো মনে হয় এই অনুষ্ঠানটা আপনার লোকজন ডেকেই করা উচিত। না না, আমার কথা ভেবে আপনি পিছু হটবেন না। আপনি যদি চান আপনি এবারই তো করতে পারেন। হ্যাঁ, এখানেই তো করার ইচ্ছে ছিল, এখানেই তো করার কথা। কিন্তু ওই যে বাড়িতে রয়েছে আরেকজন, তার জন্য তো এখানে করার জো নেই কো। দেখি বোনির সাথে আলোচনা করে কোথায় করা যায় সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার ছেলের যেখানে ইচ্ছে সেখানে আমি বিয়ে। সেই তো, এতদিন একটা কাজের লোকের মতন মেয়েকে বউ মনে করে তার সঙ্গে থাকতে আপনি বাধ্য হয়েছেন। সে তো সারা জীবনে আপনার জন্য কিছুই করেনি, এতদিনই আপনি একটা মনের মতন ছেলের বউ পেতে চলেছেন। আমার অনেক শুভেচ্ছা রইল মা, আপনার বাকি কটা দিন খুব আনন্দে কাটুক, খুব শান্তিতে কাটুক। আপনি ভালো থাকুন। ভালোই তো কাটাবো, কাটাবো না, এতদিন পরে একটু সুখে থাকবো শেষ কটা দিন। বড় বড় সব কথা ভাঙবে তবু মচকাবে না। হ্যাঁ গা, শুনছো, বুনি আজকে ফোন করেছিল, সে আজকে আসবে এখানে জানো। মা, বিয়ের সময় আপনারা আমাকে কিছু গয়না দিয়েছিলেন, সেই গয়নাগুলো আমি আপনাদের ফেরত দিতে চাই। কেন ফেরত দেবে কেন? এগুলো তো তোমার শাশুড়ি মায়ের পয়সা দিয়ে কেনা নয়, আমার পয়সা দিয়ে কেনা। খবরদার বাজে কথা বলবে না। এই তো, এই তো, এই হারটা আমার ছিল, এই হার। তোমার কি করে হলো? এই হার তো আমার মায়ের হার। বাড়িতে নতুন বউ এলে তাকে এটা দেওয়ার রেওয়াজ ছিল, তোমার কি করে হলো? বলি আমি না দিলে সে তো পেত না কো। কেন বাজে কথা বলছো? আহ বাবা থাক না, কেন শুধু শুধু এসব ছোটখাটো ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করছেন? গয়নাগুলো আপনি দিন বা মাই দিন, গয়নাগুলো এখন তো আর আমার নয়। সব থেকে বড় কথা হলো মায়ের এখন এই গয়নাগুলো দরকার পড়বে। আপনি নিশ্চয়ই মাকে আবার নতুন করে গয়না দিয়ে সাহায্য করবেন না, মাকে নিজের গয়না থেকেই দিতে হবে, তাই ওগুলো মায়ের কাছেই থাক। আর সব থেকে বড় কথা হলো গয়নাগুলো তো আমি আর পড়ি না, ওগুলো আমার দরকার নেই, আমার লাগবে না। খবরদার বৌমা, এই গয়না তুমি ফেরত দিও না। এই গয়না তো শ্রীধন, তোমার সম্বল। আমি তো এখন আর কারো স্ত্রী নই বাবা, তাহলে স্ত্রীধন দিয়ে আমি শুধু শুধু কি করব? এই গয়নাগুলো আমি কোনোদিনও পড়তেও পারবো না আর বিক্রিও করতে পারবো না। শ্বশুর বাড়ির দেয়া চিহ্নগুলো রেখে কি লাভ বলুন তো? হিসেব মতো এই গয়না অঙ্কিতার পাওয়ার কথা, দরকার হলে তুমি তাকে দিয়ে দেবে, তোমার শাশুড়িকে দেওয়ার কোনো দরকার নেই। আশ্চর্য ব্যাপার, আমি চেয়েছি নাকি ওর কাছে, ও তো নিজে দিতে এসেছে। আপনি আমার কাছে কিচ্ছু চাননি মা, আমি নিজে থেকেই আপনাকে দিয়ে দিচ্ছি। অঙ্কিতাকে দেওয়ার কোনো দরকার নেই, ওর তো অনেক আছে। এই বাড়িতে আরেকজনের আসার পথ তৈরি হচ্ছে, তার জন্যই না হয় এই গয়নাগুলো তোলা থাক। কার আসার পথ তৈরি হচ্ছে? কেউ আসবে না, আমি বেঁচে থাকতে এ বাড়িতে কারো জায়গা নেই। জায়গা নেই বললে তো চলবে না কো,
বলি বাড়ি তো তোমার একার নয় কো, আমি আমার ছেলেকে এইভাবে বাড়ির বাইরে রাখতে পারবো না। ঠিক আছে, দরকার হলে তোমার ছেলে এখানে আসবে, কেউ বাধা দেবে না, সেইখানে আসতে পারে। তার জন্য দরজা খোলা রয়েছে, কিন্তু বাইরের জীবন ওকে একেবারে বাদ দিয়ে বাড়িতে আসতে হবে, সব সম্পর্ক ছিন্ন করতে হবে। শোনো, তোমার ছেলে আর বৌমার মধ্যে কোনো আইনি সম্পর্ক এখন নেই, বুঝতে পারছো? তুমি যদি তোমার বাড়ি বলে বৌমাকে না যেতে দাও, তোমার নিজে বাড়ির বলে ওকে আলাদা করে বন্দোবস্ত করে দাও, তাহলে সে নিজের মতো থাকুক, আমাদের ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই কো। আমার ছেলের জীবনটাকে না এইভাবে বয়ে যেতে দেব না আমি। সে যখন একজনকে পছন্দ করেছে, ভালোবেসেছে, সে যখন তার সঙ্গেই আছে, তখন সে এই বাড়িতে তাকে নিয়েই থাকবে। সে যদি বাইরে থাকে তুমি আটকাতে পারবে? পারবে না তো। বাইরে থেকে যে জিনিসটা আটকাতে পারবে না, তাহলে নিজের বাড়ি বলে সেটা তুমি কি করে আটকাবে? শুধু এই অজুহাতে? না না, আমি অন্যায় বরদাস্ত করব না। আচ্ছা বাবা, আপনি শান্ত হন না কেন? শুধু শুধু একই বিষয় নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করছেন। বাবা, আপনার ছেলে তো জুনের সাথেই থাকে, জুন শুধু এই বাড়িতে এসে থাকবে, এটাই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নেই। আমি খবর নিয়ে দেখেছি, সামনের সপ্তাহে আমি আমার ডিভোর্স সার্টিফিকেটটা পেয়ে যাব। ওটা পেয়ে গেলেই ওই একটু আগে তোমরা বলছিলে না ভালো মা হওয়ার কথা, ঠামি তুমি কি ভালো মা হতে পারছো বলো তো? তোমার ছেলের সঙ্গে তো আন্টির ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে তুমি আন্টিকে কি করে অর্ডার করছো তোমার মেয়েকে খেতে দেওয়ার জন্য? তুমি এক কাজ করো, তুমি নিজেই উঠে দিয়ে দাও। আমি